হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনলাইনের আবেদনের ক্ষেত্রে অনেকে আমার ভিডিওর নিচে কমেন্ট করছেন যে অ্যাপ্লিকেশনটা যখন সাবমিট করেন তখন আপনারা অ্যাপ্লিক্যান্ট কপিটা পান না, বিশেষ করে যারা মোবাইলের ক্ষেত্রে তারা অনেকেই নাকি পান নাই। তো এখন সে অ্যাপ্লিক্যান্ট কপিটা কীভাবে পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেমোদর, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো সেজন্য যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা ওই যে ngi.teletalk.com বিডি ওয়েবসাইটে যাবেন, এখান থেকে রিকোয়ারমেন্ট সাইকেল থ্রি, তা আমি লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট যেতে পারবেন। এরপর আপনারা যাবেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এরপর যাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। কিন্তু একটা কথা আছে, ধরেন আপনারা 50টা বা 60টা অ্যাপ্লাই করছেন, এর যে কোনো একটার অ্যাপ্লিকেশন আইডি আপনাদের লাগবে আর কি। যদি একটারও অ্যাপ্লিকেশন আইডি না পান তাহলে কিন্তু এটা রিকভার করা যাবে না। এখন পর্যন্ত কিন্তু ngi.teletalk.com অ্যাপ্লিকেশন আইডি রিকভার করার অপশন দেয় নাই, যখন দেবে তখন আর কি। বাট বর্তমানে আপনার যে কোনো একটা অ্যাপ্লিকেশন আইডি থাকা লাগবে, তাহলেই হবে। এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেবেন, ফোন নাম্বারটা দেবেন, এরপর লগ ইন দেবেন। এটা দেওয়ার সাথে সাথে দেখবেন যতগুলো অ্যাপ্লাই করছেন সবগুলো এখানে চলে আসবে। এখানে আপনারা পেমেন্টের সাথে দেখতে পারবেন যে টাকা পেইড হয়েছে কি আনপেইড হয়েছে। তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে অ্যাকশন আছে, অ্যাকশনের ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর আপনারা এখান থেকে যে দেখেন প্রিন্ট পেয়ে যাবেন। তো এখানে কী করবেন, যারা প্রিন্ট দিতে গেলে তো প্রিন্ট দেবেন, আর যদি প্রিন্টার না থাকে তাহলে আপনারা এখানে প্রিন্টের উপর ক্লিক করবেন। এরপর আপনাদের এখানে আসবে, এরকম আসবে, এরকম আসলে আপনারা এখানে দেবেন সেভ অ্যাজ পিডিএফ। এরপর আপনারা এটা সেভ দিয়ে যে কোনো এক জায়গায় আপনারা এভাবে সেভ করে রাখতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও, এটা না বুঝলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।